আজকে আমরা পড়ব ইকুইজিটাম, আজকে টেরিডোফাইটের লাস্ট জেনাস ইকুইজিটাম। আমাদের সাইলোটাম, সেলাজিনেলা, টেরিস হয়ে গেছে, ইকুইজিটাম। ইকুইজিটাম হচ্ছে স্পেনোফাইটা গ্রুপের একটা প্লান্ট, এবং অদ্ভুতভাবে স্পেনোফাইটা গ্রুপের একমাত্র লিভিং প্লান্ট হচ্ছে গিয়ে ইকুইজিটাম। বাকি এই গ্রুপের সব প্লান্ট কিন্তু এক্সটিংক্ট হয়ে গেছে, একমাত্র এটাই হচ্ছে এক্সট্যান্ট প্লান্ট। ইকুইজিটামের আর একটা নাম হচ্ছে স্কোরিং রাশ। নাও হ্যাবিটেট অফ ইকুইজিটাম, দ্য প্লান্ট বডি অফ ইকুইজিটাম হ্যাজ অ্যান এরিয়াল পার্ট অ্যান্ড অ্যান আন্ডারগ্রাউন্ড রাইজোম পার্ট। তাহলে উপরের দিকের একটা অংশ রয়েছে মাটির উপরে, আর মাটির তলার একটা রাইজোম অংশ রয়েছে। দ্য রাইজোম ইজ পেরিনিয়াল, হরাইজেন্টাল অ্যান্ড ব্রাঞ্চ। রাইজোমটা পেরিনিয়াল মানে বহুবর্ষজীবী, হরাইজেন্টাল মানে প্যারালাল রয়েছে, শাখা প্রশাখাযুক্ত, অ্যান্ড ক্রিপিং ইন নেচার। দ্য এরিয়াল পার্ট ইজ হারবেশিয়াস অ্যান্ড ইউজুয়ালি অ্যানুয়াল। কিন্তু উপরের অংশটা হারবেশিয়াস এবং কিন্তু একবর্ষজীবী, নিচের পার্টটা বহু বর্ষজীবী, উপরের পার্টসটা কিন্তু একবর্ষজীবী। মেজরিটি অফ দি স্পিসিস আর স্মল ইন স্মল উইথ আ সাইজ রেঞ্জ বিটুইন 15 and 60 centimeter ইন হাইট অ্যান্ড 2 centimeter ইন ডায়ামিটার। মোটামুটি 15 থেকে 60 centimeter মধ্যে হাইট হয়ে থাকে। ইকুইজিটাম জেনারেলি গ্রো ইন আ ওয়েট অর ড্যাম্প হ্যাবিটেটস। তারা মেনলি ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়, পার্টিকুলারলি কমন অ্যালং দি ব্যাঙ্কস অফ স্ট্রিমস অফ অর ইরিগেশনাল ক্যানেল। জলের ধারার পাশে জন্মায় ইকুইজিটাম ডাবলি, ইকুইজিটাম পালাস্ট্রি। হাউ এভার সাম স্পিসিস আর অ্যাডাপ্টেড টু জেরিক কন্ডিশন অলসো, জেরোফাইটিক অ্যাডাপ্টেশন রয়েছে। দ্যাট ইজ ইকুইজিটাম অ্যারোভান্স। ইকুইজিটাম পপুলারলি নোন অ্যাজ দ্য হর্স টেল অর স্কোরিং রাশ। কমন নেম হচ্ছে হর্স টেল বা স্কোরিং রাশ, কারণ ঘোড়ার লেজের মতো দেখতে বলে। অ্যান্ড ইট ইজ নাও রিপ্রেজেন্টেড বাই নিয়ারলি 30 species হুইচ আর সিন ওয়ার্ল্ড ওয়াইড। সারা পৃথিবী জুড়ে এদেরকে দেখা যায় 30টা species এক্সেপ্ট ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে কিন্তু অ্যাকচুয়ালি এই নর্মালি ইকুইজিটাম পাওয়া যায় না। সাম স্পিসিস প্রেফার ড্যাম্প অ্যান্ড শেডি প্লেসেস ওয়ার দ্য আদার গ্রো ইন আ মার্চেস পন্ডস অর স্ট্রিম ব্যাঙ্কস। তাহলে কেউ ড্রাই জায়গা পছন্দ করছে শেডি প্লেসেস, কেউ জলধারার পাশে জন্মাচ্ছে। সাম আর ফাউন্ড ইন অলসো জেরোফাইটিক হ্যাবিটেটস। সাম কমন ইন্ডিয়ান স্পিসিস আর ইকুইজিটাম অ্যারভান্স, ইকুইজিটাম ডেবাইল, ইকুইজিটাম ইলংগেটাম, ইকুইজিটাম ডিফিউশাম, ইকুইজিটাম ডুবিয়াম এটসেট্রা। অ্যান্ড দে আর ইউজড অ্যাজ আ ইন্ডিকেটার্স অফ মিনারেল, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইকুইজিটাম কিন্তু ইন্ডিকেটার অফ মিনারেলস, মানে মিনারেলের নির্দেশক হিসেবে কাজ করে। প্রেফারেবলি দে ইন্ডিকেট গোল্ড, যে কারণে ইকুইজিটামকে গোল্ড ইন্ডিকেটারও বলা হয়। দে আর ইউজড অ্যাজ আ ইন্ডিকেটার অফ মিনারেলস ইন দি সয়েল, অ্যান্ড সাম ক্যান অ্যাবজর্ব গোল্ড ফ্রম দি সয়েল। ডিপোজিশন অফ সিলিকা অন দি আউটার ওয়াল অফ দি এপিডার্মাল সেল মেক দ্য প্লান্ট সারফেস রাফ ইন টেক্সচার। যেহেতু এদের আউটার ওয়ালে সিলিকা ডিপোজিট হয়, তাই সেল ওয়ালটা রাফ হয়ে থাকে, টেক্সচারটা খড়খড়ে, যে কারণে স্কোরিং রাশ বলা হয়। বাই ভার্চু অফ দিস প্রপার্টি দ্য প্লান্টস আর অফেন ইউজড অ্যাজ অ্যাব্রেসিভ, অ্যাব্রেসিভ মানে ঘষা মাজার কাজে ব্যবহার করা হয়। সিলিকা ফর্মস আ প্রোটেক্টিভ কভারিং এগেইনস্ট দি প্যাথোজেন্স অ্যান্ড প্রিডেটার্স। সিলিকার কাজ হচ্ছে তাকে প্রোটেক্ট করা, কী থেকে না প্যাথোজেন থেকে প্রোটেক্ট করা, অ্যাজ ওয়েল অ্যাজ প্রিডেটার মানে যারা ইকুইজিটাম খেতে আসবে। সাম স্পিসিস আর ইউজ ইন দি আয়ুর্বেদিক মেডিসিন অ্যাজ আ ডায়াবেটিক্স, ডায়াবেটিক হিসেবে ওষুধ হিসেবে ইকুইজিটামের ব্যবহার আছে। তো দিস ইজ দ্য পিকচার শোয়িং ইকুইজিটাম হ্যাবিট। আমরা দেখতে পাচ্ছি আন্ডারগ্রাউন্ড পার্ট এগুলো, আর এইটাই হচ্ছে এরিয়াল পার্ট, এইটা অ্যানুয়াল, আর দ্য লোয়ার রাইজোম পার্ট ইজ পেরিনিয়াল। সাম স্পিসিস অফ ইকুইজিটাম আর ইন্ডিকেটার্স অফ দি মিনারেল কন্টেন্ট অফ দি সয়েল গ্রো, অ্যান্ড সাম স্পিসিস অ্যাকুমুলেট গোল্ড। যেটা বলা হচ্ছে যে ইকুইজিটাম গোল্ড অ্যাকুমুলেট করতে পারে অ্যাবাউট 4.5 ounce পার টন অফ ড্রাই ওয়েট। এক টন ড্রাই ওয়েট থেকে প্রায় সাড়ে চার আউন্স মতো আমরা গোল্ড পেয়ে থাকি। দাস দে আর কনসিডার্ড অ্যাজ আ গোল্ড ইন্ডিকেটার প্লান্টস। নাও দ্য স্ট্রাকচার অফ দি ইকুইজিটাম দেখতে কীরকম। অবভিয়াসলি উই স্টার্ট উইথ স্পোরোফাইট, নর্মাল প্লান্ট বডি যেটা সেটা স্পোরোফাইটিক। দি স্পোরোফাইটিক প্লান্ট বডি অফ ইকুইজিটাম ইজ ডিফারেনশিয়েটেড ইন স্টেম, রুট, লিভস। তাদের পাতা, মূল, কাণ্ডে বিভক্ত। তো ফার্স্ট কাম স্টেম। দ্য স্টেম অফ দি ইকুইজিটাম হ্যাজ টু পার্টস, এর দুটো অংশ। পেরিনিয়াল আন্ডারগ্রাউন্ড, মাটির তলায় থাকা বহুবর্ষজীবী, মাছ ব্রাঞ্চ রাইজোম, অ্যান্ড অ্যান ইরেক্ট ইউজুয়ালি অ্যানুয়াল এরিয়াল শুট, উপরের দিকের একবর্ষজীবী এরিয়াল শুট। দ্য ব্রাঞ্চিং ইজ মনোপোডিয়াল, শুটস আর ডিফারেন্সিয়েটেড ইন্টু নোডস অ্যান্ড ইন্টারনোডস। এটা কিন্তু নোড আর ইন্টারনোডে বিভক্ত, অ্যাপারেন্টলি অনেকটা দেখলে কারার মতো দেখতে লাগে।
Some shoots are profusely branched, অসংখ্যভাবে ব্রাঞ্চ হয়ে আছে, গ্রিন ক্লোরোফাইলাস অ্যান্ড পিওরলি ভেজিটেটিভ, এবং তারা সবাই ভেজিটেটিভ। দ্য আদার্স আর ফার্টাইল, আবার কেউ কেউ আছে ফার্টাইল আনব্রাঞ্চ, এবং তারা প্রেফারেবলি আনব্রাঞ্চড হয়, ব্রাউনিশ ইন কালার, এদের রং হয়ে যায় ব্রাউন কালার, দ্যাট ইজ আক্লোরোফিলাস অ্যান্ড হ্যাভ আ টার্মিনাল স্টবিল, এবং যাদের মাথা শেষ হচ্ছে একটা স্টবিলাস দিয়ে। দি আন্ডারগ্রাউন্ড রাইজোম অ্যান্ড এরিয়াল অ্যাক্সিস অ্যাপিয়ার টু বি আর্টিকুলেটেড অর জয়েন্টেড ডিউ টু দি প্রেজেন্স অফ ডিস্টিং নোডস অ্যান্ড ইন্টারনোড, আমরা জয়েন্ট দেখতে পাই যেহেতু নোড আর ইন্টারনোডে জয়েন্ট হয়েছে। এক্সটার্নালি দি ইন্টারনোডস হ্যাভ আ লংগিচুডিনাল রিজেস অ্যান্ড ফারোস, বাইরে থেকে কিন্তু লংগিচুডিনাল রিজেস আর ফারো খাঁচকাটা খাঁচকাটা অংশ দেখা যায়, অ্যান্ড ইন্টারনালি দে আর হোলো, ভিতর দিক দিকে তারা ফাঁকা টিউব লাইক স্ট্রাকচার। দ্য রিজেস অফ সাকসেসিভ ইন্টারনোডস অল্টারনেট উইথ দি আদার্স অ্যান্ড লিভস আর নর্মালি অন দ্য সেম নাম্বার অ্যাজ দ্য রিজেস অন দ্য স্টেম, অল্টারনেট করে রিজ আর ফারোগুলো থাকে পরের নোড আর ইন্টারনেটের সঙ্গে, এবং যতগুলো রিজ থাকছে নোড থেকে ঠিক ততগুলোই পাতা বেরোয়। তো এইটা হচ্ছে টিএস অফ রাইজোম, আমরা পরবর্তীকালের ছবি দেখব, এই ছবি দেখছি আর কি, সেকশন পড়ব। এটা হচ্ছে অরিজিনাল মাইক্রোস্কোপিক ভিউ, আর আমরা আগের যে ছবিটা দেখলাম এটা হচ্ছে ড্রয়িং যেটা তোমাদের আঁকতে হবে, আর এটা হচ্ছে মাইক্রোস্কোপিক তোলা ছবি। নাও কাম ইন্টারনাল ফিচার্স যেটা দেখলাম, অর্থাৎ ইন টিএস দ্য স্টেম অফ ইকুইজিটাম অ্যাপিয়ার্স ওয়েভি ইন আউটলাইন, দেখলাম যেটা বাইরের দিকটা ওয়েভি, কেন না উইথ রিজেস অ্যান্ড ফারোস, একবার রিজ আছে একবার ফারো আছে, রিজ আছে ফারো আছে, রিজের জায়গাটা উঁচু ফারোর জায়গাটা নিচু, রিজের জায়গাটা উঁচু ফারোর জায়গাটা নিচু, এই জন্য আউটলাইনটা ইজ ইরেগুলার। দ্য এপিডার্মাল সেলস আর থিক কিউটিকুলারাইজড অ্যান্ড হ্যাভ আ ডিপোজিশন অফ সিলিশিয়াস মেটেরিয়াল, এবং সেখানে সিলিশিয়াস মেটেরিয়ালের ডিপোজিশন রয়েছে। স্টোমাটা আর ডিস্ট্রিবিউটেড অনলি দি ফারোস বিটুইন দি রিজেস, স্টোমাটাগুলো কিন্তু দুটো রিজের মাঝখানে থাকা ফারো বা ভাঁজের মধ্যে অবস্থিত। দ্য হাইপোডার্মাল স্ক্লেরেনকাইমাটাস জোন ইজ প্রেজেন্ট বিলো ইচ রিজেস, প্রত্যেকটা রিজের তলায় একটু করে হাইপোডার্মাল স্ক্লেরেনকাইমাটাস জোন রয়েছে, উইচ মে এক্সটেন্ড আপ টু স্টিলি, কখনো কখনো এটা স্টিলি অবধিও পৌঁছে গেছে, এক্সাম্পল ইন ইকুইজিটাম জাইগ্যান্টিয়াম। দ্য কর্টেক্স ইজ ডিফারেন্সিয়েটেড ইন টু আউটার অ্যান্ড ইনার রিজিয়ন্স, নৌকাম আউটার কর্টেক্স ইজ ক্লোরেনকাইমাটাস, সেখানে ক্লোরেনকাইমা রয়েছে, ওয়াইল দ্য ইনার কর্টেক্স ইজ মেড আপ অফ থিন ওয়াল্ড প্যারেনকাইমাটাস, ভিতরের দিকে কিন্তু প্যারেনকাইমা রয়েছে, অ্যান্ড দেয়ার ইজ আ লার্জ এয়ার ক্যাভিটি ইন দি ইনার কর্টেক্স, ভিতরের দিকের কর্টেক্সে বড় বড় এয়ার ক্যাভিটি রয়েছে, করসপন্ডিং টু ইচ আদার ফরো অ্যান্ড অল্টারনেটিং উইথ রিজেস নোন অ্যাজ ভ্যালিকুলার ক্যানেল, তাহলে এটা রিজের সঙ্গে অল্টারনেট করে প্রত্যেকটা ফারোর তলায় তলায় একটা করে এরকম এয়ার ক্যাভিটি রয়েছে, যেগুলোর নাম হচ্ছে ভ্যালিকুলার ক্যানেল, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর অবজেক্টিভ অ্যান্ড ইন্টারনাল এক্সাম। নিউ লিভস অ্যান্ড ব্রাঞ্চেস অফ ইকুইজিটাম আর প্রডিউস বাই এপিক্যাল মেরিস্টেম, অগ্রস্ত ভাজক কলা থেকে পাতা তৈরি হয় বা ব্রাঞ্চ তৈরি হয়, হাউ এভার মোস্ট অফ দি লেন্থ অফ দি স্টেম আর ডিউ টু দি অ্যাক্টিভিটি অফ ইন্টারক্যালারি মেরিস্টেম, কিন্তু লেন্থটা বাড়ে কিন্তু ইন্টারক্যালারি মেরিস্টেমের জন্য, লোকেটেড জাস্ট অ্যাবভ দি ইচ নোড, যেটা কিনা প্রত্যেকটা নোডের ঠিক উপরেই রয়েছে। দি অ্যাক্টিভিটি অফ ইন্টারক্যালারি মেরিস্টেম কজ দ্য র্যাপিড ইলংগেশন অফ দি ইন্টারনোডাল রিজিয়ন। দি ভাস্কুলার বান্ডিলস আর অ্যারেঞ্জ ইন আ রিং, ভিতরের দিকে রয়েছে রিংয়ের মতো করে অ্যারেঞ্জ, উইচ লাইজ অপোজিট টু দি রিজেস ইন পজিশন, এটা ঠিক রিজের উল্টো দিকে রয়েছে এবং অবভিয়াসলি অল্টারনেট করছে ভ্যালিকুলার ক্যানেলস অফ দ্য কর্টেক্স, কার সঙ্গে অল্টারনেট করছে ভ্যালিকুলার, মানে ফারোর সঙ্গে অল্টারনেট করে হচ্ছে। ভাস্কুলার বান্ডিলস আর কনজয়েন্ট কোলাটারাল আনক্লোজড, সিসিসিসি তিনটে সি, কনজয়েন্ট কোলাটারাল ক্লোজড, পাশাপাশি রয়েছে মাঝখানে প্যারেনকাইমা রয়েছে। ইন দ্য ম্যাচিওর ভাস্কুলার বান্ডিল প্রোটোজাইলেম ইজ ডিসঅর্গানাইজড, ওকে, টু ফর্ম আ ক্যারিনাল ক্যাভিটি উইচ লাইজ অপোজিট টু দি রিজেস, প্রোটোজাইলেমটা নষ্ট হয়ে গিয়ে সেখানে একটা ক্যাভিটি তৈরি হচ্ছে, সেই ক্যাভিটিটাকে আমরা বলছি ক্যারিনাল ক্যানেল, যেটা কিনা রিজের ঠিক উল্টো দিকে রয়েছে, তার মানে ফারোর সঙ্গে অল্টারনেট করছে, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম ফর ইউর অবজেক্টিভস অ্যান্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট। দ্য ভাস্কুলার বান্ডিলস রিমেইন আনব্রাঞ্চ আনটিল দে রিচ দ্য লেভেল অফ নোড, যতক্ষণ না সে নোড অবধি পৌঁছেছে ততক্ষণ কিন্তু আনব্রাঞ্চ থাকছে। আর দ্য নোডাল রিজিয়ন ইজ ভাস্কুলার বান্ডিল ট্রাইফার্কেট, সেখানে এসেও তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ইজ আ ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ দি কর্টেক্স, আমরা একদম বাইরে থেকে দেখতে পাচ্ছি ক্লোরেনকাইমা এপিডার্মিস, ক্লোরেনকাইমা স্ক্লেরেনকাইমা, তারপরে কর্টেক্স,
আর গ্রুপগুলো আর রিজগুলো দেখা যাচ্ছে। এইটা হচ্ছে গিয়ে ফারো, এগুলো রিজ। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, তারপরে আমরা দেখতে পাচ্ছি এন্ডোডার্মিস, এই রয়েছে জাইলেম, এই রয়েছে ফ্লোয়েম, এই রয়েছে ক্যারিনাল ক্যানেল, আর বড়গুলোর হচ্ছে ভ্যালিকুলার ক্যানেল। ভ্যালিকুলার ক্যানেল মাঝখানে ক্যারিনাল, দেখো সবাই সবার সঙ্গে অল্টারনেট করে করে আছে। এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি প্ল্যান অফ অ্যারেঞ্জমেন্ট অফ টিস্যু, এটাকে মনে রাখতে পারলেই ছবি আঁকতে পারবে। নাও ইকুইজিটামে দুরকম আমরা ফিচার্স পাবো, জেরোফাইটিক অ্যাডাপ্টেশনও কিছু দেখতে পাবো, কিছু হাইড্রোফাইটিক অ্যাডাপ্টেশন, একই গাছে দুরকম অ্যাডাপ্টেশন দেখা যায়। তো হোয়াট আর দ্য জেরোফাইটিক অ্যাডাপ্টেশন? এক নম্বর হচ্ছে রিজেস অ্যান্ড ফারোজ ইন দ্য স্টেম, রিজ ফারো থাকা মানে সেটা একটা জেরোফাইটিক অ্যাডাপ্টেশন, কারণ স্টোমাটাটাকে ভিতরে ঢুকিয়ে ওয়াটার লসটাকে কমিয়ে দেওয়া। ডিপোজিশন অফ সিলিকা ইন দি এপিডার্মাল সেল, বাইরের দিকের ওয়ালে সিলিকা ডিপোজিশন, তার মানে সারফেস থেকে যাতে ওয়াটার ইভাপোরেশন কম হয়। সানকেন স্টোমাটা, স্টোমাটা ভিতরে ঢোকানো, সেটাও ওয়াটার সারফেস ইজ নট ডিরেক্টলি এক্সপোজ, তাতেও ওয়াটার লস কম হচ্ছে। স্ক্লেরেনকাইমাটাস হাইপোডার্মিস, হাইপোডার্মিস স্ক্লেরেনকাইমা যুক্ত, সেখান থেকেও ঠেকাচ্ছে। রিডিউস অ্যান্ড স্কেলি লিভস, পাতাগুলো ছোটো হয়ে স্কেলের মতো হয়ে গেছে, সারফেস এরিয়া কমিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্ড ফটোসিনথেটিক টিস্যু ইন দ্য স্টেম, যেহেতু পাতা কম তাই স্টেমটাকে গ্রিন করে দিয়ে স্টেম দিয়ে ফটোসিনথেসিস হচ্ছে। অ্যান্ড দ্য হাইড্রোফাইটিক, দ্যাট ইজ অপোজিট ক্যারেক্টার অফ দি জেরোফাইটিক কন্ডিশন। হাইড্রোফাইটিক ক্যারেক্টারিস্টিক অন দি আদার হ্যান্ড আর, নাম্বার ওয়ান, ওয়েল ডেভেলপড এডিয়েটিং সিস্টেম, প্রচুর এডিয়েটিং বা বাতাস চলাচলের জায়গা রয়েছে। দেয় ক্যারিনাল ক্যানেল, ভ্যালিকুলার ক্যানেল অ্যান্ড সেন্ট্রাল পিত ক্যাভিটি, মাঝখানে পিত্তা ফাঁকা, দুরকমের ক্যানাল রয়েছে। অ্যান্ড রিডিউস ভাস্কুলার এলিমেন্টস, তথাকথিত ভাস্কুলার এলিমেন্টসের পরিমাণ কম, তার মানেও জলের প্রাচুর্য, জল কন্ডাকশনের খুব একটা প্রয়োজন নেই। নাও কাম রুট, দ্য প্রাইমারি রুট ইজ এপিমেরাল, অস্থায়ী। দ্য স্লেন্ডার অ্যাডভেন্টিশিয়াস রুট অ্যারাইজ এন্ডোজেনাসলি অ্যাট দি নোড অফ দ্য স্টেম, পরবর্তীকালে প্রত্যেক স্টেমের নোড থেকে ভিতরের থেকে রুট বেরোচ্ছে। অ্যান্ড দি টিএস অফ রুট শোজ দি এপিডার্মিস, কটেক্স অ্যান্ড স্টিলি ফ্রম দি পেরিফেরি টু দ্য সেন্টার, একদম বাইরের থেকে ভিতরের দিকে এই প্যাটার্নে অ্যারেঞ্জমেন্ট থাকছে, এপিডার্মিস, কটেক্স অ্যান্ড স্টিলি। দ্য এপিডার্মিস কনসিস্ট অফ ইলঙ্গেটেড সেলস উইথ আর উইদাউট রুট হেয়ার্স, মুলোরম থাকতেও পারে নাও থাকতে পারে। দ্য কটেক্স ইজ এক্সটেন্সিভ, বেশিরভাগ অংশটাই হচ্ছে কটেক্স দিয়ে তৈরি। সেলস অফ দি আউটার কটেক্স অফেন হ্যাভ আ থিক ওয়ার্ল্ড স্ক্লেরেনকাইমাটাস, অ্যান্ড দোজ অফ দি ইনার কটেক্স আর থিনার প্যারেনকাইমাটাস, ভিতরের দিকের কটেক্সটা পাতলা। আ লার্জ মেটাজাইলেম এলিমেন্ট ইজ প্রেজেন্ট, একটা বড় মেটাজাইলেম অংশ রয়েছে ইন দি সেন্টার অফ দি স্টেলি, অ্যান্ড দি প্রোটোজাইলেম স্ট্যান্ড লাইজ অ্যারাউন্ড ইট, তাকে ঘিরে রয়েছে প্রোটোজাইলেম। দ্য স্পেস বিটুইন দি প্রোটোজাইলেম গ্রুপস ইজ ফিল্ড উইথ ফ্লোয়েম, অ্যান্ড দেয়ার ইজ নো পিথ, মাঝখানটায় ফ্লোয়েম থাকছে এবং তথাকথিত কোনো পিথ নেই। সো দিস ইজ দ্য পিকচার শোয়িং দি রুট অ্যারেঞ্জমেন্ট। এটা একটু বেটার বুঝতে পারবে, এইভাবে ছবি আঁকতে পারো, রুটে আর এপিডার্মিস ক্লেরেনকাইমা করে ভিতরে গিয়ে স্টিল। নাও ফাইনালি কাম লিভস, দ্য লিভস অফ ইকুইজিটাম আর স্মল সিম্পল, ছোট একদম, স্কেল লাইক অ্যান্ড আইসোফাইলাস, শল্কপত্র এবং আইসোফাইলাস মানে সব পাতাই একই রকম। অ্যান্ড দে আর অ্যাট্যাচ অ্যাট ইচ নোট, প্রত্যেকেই একটা নোট থেকে অ্যাটাচ হয়ে আছে। ইউনাইটেড অ্যাট লিস্ট ফর আ পার্ট অফ দ্য লেন্থ, অ্যান্ড দাস ফর্ম আ শীদ অ্যারাউন্ড দ্য স্টেম, খানিকটা অন্তত স্টেমকে ঘিরে নিচের দিকে নেমে এসছে। অ্যান্ড দ্য শীদ হ্যাজ আ ফ্রি অ্যান্ড পয়েন্টেড টিপ লাইক টিপস, প্রত্যেকটা শীদের একটা পয়েন্টেড টিপ লাইক মাথাটা রয়েছে। দ্য নাম্বার অফ লিভস পার নোড ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য স্পিস, প্রত্যেকটা নোডে কটা করে পাতা থাকবে সেটা স্পিসিস অনুযায়ী আলাদা। দ্য স্পিসিস উইথ ন্যারো স্টেম হ্যাভ আ ফিউ লিভস, যত সরু স্টেম তত কম লিভ, দ্যাট ইজ টু টু থ্রি লিভস ইন ইকুইজিটাম সেরিপয়েডিস, অ্যান্ড দোজ উইথ দ্য থিক স্টেম, যদি স্টেম বেশ চড়া, হ্যাভ আ মেনি লিভস, এক্সাম্পল আপ টু 40 লিভস ইন ইকুইজিটাম স্ক্যাফনেরি। নাও কাম দ্য নাম্বার অফ দ্য লিভস অ্যাট আ নোড করসপন্ড টু দি নাম্বার অফ দি রিজেস, যতগুলো রি আছে তত সংখ্যায় পাতা থাকবে অন দি ইন্টারনোড পিলো, নিচের ইন্টারনোডে যতগুলো রিজ আছে নোডে ততগুলো পাতা থাকবে। দ্য লিভস ডু নট পারফর্ম এনি ফটোসিনথেটিক ফাংশান, এই পাতার কিন্তু কোনো ফটোসিনথেটিক ফাংশান নেই, যেটা আমরা আগেই বলেছিলাম স্টেমটা দিয়েই মেন ফটোসিনথেসিস হয়। অ্যান্ড দেয়ার মেইন ফাংশান ইজ টু প্রোভাইড প্রোটেকশান টু ইয়ং বার্ডস অ্যাট দি নোড, এদের কাজই হচ্ছে গিয়ে ইয়ং বার্ড যেটা নোডে তৈরি হচ্ছে তাকে প্রোটেক্ট করা, নট ফটোসিনথেসিস দি ফাংশন।
Now this is the showing the cross sectional view of the node. Mesophyll cell churiye ache, stomata royeche, internodal space royeche. So his leaf is not very important parameter. Now the main parameter, that is the reproduction in Equisetum. How reproduction reproduces? Equisetum reproduces vegetatively by means of spore. Tara reproduction hocche vegetative reproduction ar royeche reproduction by spore. So first come vegetative reproduction, the subterranean rhizome jeta matir tola je rhizome royeche of some species, kichu kichu species er jemon example Equisetum telmatia, Equisetum arvens form the tubers. Eta tuber toiri kore kondo, which on separation from the parent plant, jara porobortikale mul gach theke alada hoye giye alada gach toiri kore, germinate to produce new sporophytic plants. The tuber develop due to the irregular growth of some buds at the nodes of the rhizome. Tuber ki kore toiri hoy, ei rhizome er node e kichu tuber e abnormal growth by irregular growth er jonno ei bud gulo toiri hoy. Now come the reproduction by spore. Spores are produced within the sporangia. Spore toiri hocche স্পোরাঞ্জিয়ার ভিতরে, দি স্পোরাঞ্জিয়া আর বর্ন অন দি স্পোরাঞ্জিও ফোর। স্পোরাঞ্জিয়া কোথায় তৈরি হচ্ছে? স্পোরাঞ্জিও ফোরের মধ্যে, হুইচ আর এগ্রিগেটেড ইন্টু আ কম্প্যাক্ট স্ট্রাকচার, যেটা কিনা আবার একটা কম্প্যাক্ট স্ট্রাকচার বা জটিল গঠন তৈরি করছে, টার্মড অ্যাজ স্ট্রবিলাস অর কোন অর স্পোরাঞ্জিফেরাস পাই। তিনটে নামই আমরা ডেকে থাকি ইকুইজিটামের এই স্ট্রাকচারটাকে, দ্যাট ইজ স্ট্রবিলাস কোন অর স্পোরাঞ্জিফেরাস স্পাই। Now let's concentrate on strobilus. The strobilus are terminal, amra chobi dekhechi in position, and are generally born terminally ebong sadharonoto terminally toiri hoy on the chlorophyllous vegetative shoot, je kono upore aerial shoot er ekta ekdom shesh prante. However they may be born terminally on a strictly non chlorophyllous axis, jeta bolchilam brown axis ba chlorophyllous axis e toiri hoy. Jari example is Equisetum arvens. The strobilus is composed of an axis, ki thake ekta main okkho thake majkhane, with holes of sporangiophores ebong take ghire thake oshongkho sporangiophore, renupatra dharuk banglay. Each sporangiophore is a stalked structure, tar ekta stalk ba brinto thakche, bearing a hexagonal pelted disc, chhatar moto oi chhatar dandi ta hocche stalk ta, আর তাকে ঘিরে রয়েছে একটা হেক্সাগোনাল ছাতার মতো অংশ, ছাতার উপরে যে ক্যানোপিটা থাকে সেটা যদি হেক্সাগোনাল মানে ষড়ভুজ আকৃতি হয়, তাহলে ওই ছাতার হাতলটা হচ্ছে গিয়ে স্টক আর ছাতার যে মাথাটা আর কি ওটা ষড়ভুজাকার একটা অংশ, ঠিক ছাতা যেরকম থাকে ডিস্টাল এন্ডে রয়েছে। অন দি আন্ডার সারফেস অফ দি স্পোরাঞ্জিওফোরার ডিস্ক, এবার ছাতার ওই নিচের দিক থেকে 5 to 10 ইলংগেটেড সিলিন্ড্রিক্যাল হ্যাঙ্গিং স্পোরাঞ্জিয়ার বন, ভিতরের দিক থেকে ঝুলন্ত 5 থেকে 10টা অবধি স্পোরাঞ্জিয়া ঝুলতে থাকে ছাতার দিকে, ছাতার ভিতরের দিকে, নিয়ার দি পেরিফেরি ইনার রিং, কোন বরাবর না ষড়ভুজের বাহু বরাবর রিং বরাবর ঝুলতে থাকে। দি ফ্ল্যাটেন টিপস অফ দি স্পোরাঞ্জিও ফোর ফিট ক্লোজলি টুগেদার, উইচ প্রোভাইডস দ্য প্রোটেকশন টু দি ডেভেলপিং স্পোরাঞ্জিয়া, তার ধারগুলো সরু হয়ে গিয়ে স্পোরাঞ্জিয়াগুলোকে প্রোটেকশন দিচ্ছে। দি অ্যাক্সিস বিয়ার আ রিং লাইক আউট, যে অ্যাক্সিস বা অক্ষটা রয়েছে তাতে একটা রিংয়ের মতো আউটগ্রোথ থাকছে, দি সো কল্ড অ্যানিউলাস, যেরকম আমরা ফাঙ্গিতে ইয়েতে পেয়েছিলাম অ্যাগারিকাসে একটা গাঁট মতো পেয়েছিলাম, এখানেও সেরকম একটা রয়েছে। ইমিডিয়েটলি বিলো দ্য হোলস অফ স্পোরাঞ্জিওফোর, ঠিক স্পোরাঞ্জিওফোরের নিচেই, হুইচ প্রোভাইড দি অ্যাডিশনাল প্রোটেকশন ডিউরিং আর্লি ডেভেলপমেন্ট, এর কাজ হচ্ছে আর্লি ডেভেলপমেন্টের সময় কিছু প্রোটেকশন দেব। তো এই হচ্ছে গিয়ে আমাদের স্ট্রবিলাসের ছবি, টোটালটা স্ট্রবিলাস, এই এক একটা টুকরো হচ্ছে এক একটা স্পোরাঞ্জিওফোর, এটা নিচের দিকে স্টক দিয়ে দিয়ে অ্যাক্সিসের সঙ্গে জুড়ে আছে, আর এইটা হচ্ছে অ্যানিউলাস। দি অ্যানিউলাস হ্যাজ বিন ইন্টারপ্রিটেড অ্যাজ আ রুডিমেন্টারি ডিপ শিপ বাই সাম বটানিস্ট, কেউ কেউ মনে করেন ওই অ্যানিউলাসটা অ্যাকচুয়ালি লুপ্ত প্রায় একটা লিপশিদের কাজ করছে, ওয়ার এস দ্য আদার কনসিডার ইট টু বি আ স্পোরাঞ্জিওফোরিক ইন নেচার, আর এক দলের বক্তব্য না এটা স্পোরাঞ্জিওফোরেরই অংশ, ইন নেচার অ্যাজ অকেশনালি ইট বিয়ার স্মল স্পোরাঞ্জিয়া, যেটা কিনা মাঝে মাঝে আবার ছোটো ছোটো স্পোরাঞ্জিও ধারণ করে। এবার যদি আমরা একটা স্পোরাঞ্জিয়ার দিকে তাকাই, স্পোরাঞ্জিয়ামের দিকে তাকাই, দি ম্যাচিওর স্পোরাঞ্জিয়াম ইজ অ্যান ইলংগেটেড স্যাক লাইক স্ট্রাকচার, যে কোনো স্পোরাঞ্জিয়াম যা হয় একটা থলির মতো অংশ, অ্যাটাচ টু দি ইনার সাইড অফ দি পেলটেড ডিস্ক, যেটা কিনা ওই
ছাতাটার ভিতরের দিকে ঝুলছে, পেল্টেড কথার মানে ঝুলন্ত, অফ দি স্পোরাঞ্জিওফোর। ইট ইজ সারাউন্ডেড বাই ইয়ার জ্যাকেট লেয়ার, স্পোরাঞ্জিয়ামের বাইরে একটা জ্যাকেট লেয়ার রয়েছে, উইচ ইজ কম্পোজড অফ টু লেয়ার্স অফ সেল। জ্যাকেটটা আবার দুটো লেয়ার সেল দিয়ে তৈরি। দ্য ইনার লেয়ার ইজ জেনারেলি কম্প্রেসড, ভিতরের দিকে লেয়ারটা একটু কম্প্রেস বা চাপা থাকছে। অ্যান্ড দ্য সেলস অফ দি আউটার লেয়ার হ্যাভ আ হেলিক্যাল থিকেনিংস, তাদের বাইরে আবার হেলিক্যাল থিকেনিংস থাকছে, উইচ আর ইনভলভ ইন দি স্পোরাঞ্জিয়াল ডেইসেন্স, এদের কাজ হচ্ছে যখন স্পোর ডিসপার্সাল হবে বা ডেইসেন্স হবে তখন সাহায্য করা। নাও কাম ডেইসেন্স অফ স্পোরাঞ্জিয়াম, অথবা স্পোরাঞ্জিয়াম ফাটে কী করে, বিদীর্ণ হয় কী করে। অ্যাট ম্যাচিউরিটি, যখন ম্যাচিউর হয়ে যাচ্ছে, দ্য স্ট্রবিলার অ্যাক্সিস ইলংগেটস, তখন ওই যে মাঝখানে অ্যাক্সিসটা ওটা লম্বা হয়। অ্যাজ আ রেজাল্ট দ্য স্পোরাঞ্জিওফোর বিকাম সেপারেটেড অ্যান্ড এক্সপোজ, ধাক্কায় স্পোরাঞ্জিওফোরগুলো খুলে যায়। দেন দ্য স্পোরাঞ্জিয়াম স্প্লিটস ওপেন, তখন স্পোরাঞ্জিয়ামগুলো ফেটে যায় বাই আ লঙ্গিচুডিনাল লাইন, লম্বালম্বি বড়া, ডিউ টু দি ডিফারেন্সিয়াল হাইগ্রোস্কোপিক রেসপন্স অফ দি ওয়ালস। তো এই বাইরের যে ওয়ালগুলো, তাদের জল শোষণের ক্ষমতার ভিত্তিতে তারা লাইন বরাবর ফটফট ফটফট করে সব ফেটে যায়। তো এই যে ছাতার মতো অংশটা বুঝতে পারছো, এইটা স্টকটা, এই ছাতার মতো সর্বজাকৃতি, আর স্পোরাঞ্জিয়ামগুলো এইভাবে ঝুলে আছে। এই এক একটা স্পোরাঞ্জিয়াম এইভাবে, এই যে ছবিটা দেখো, এটা হচ্ছে অ্যাক্সিসটা, এইটা অ্যাক্সিসটা, এরকম অসংখ্য স্পোরাঞ্জিয়াল অ্যাক্সিস, এই স্পোরাঞ্জিওফোর লেগে আছে ছাতার মতো অংশটা, এই স্টক দিয়ে দিয়ে, স্টক দিয়ে দিয়ে লেগে আছে, যার নিচে দুদিকে স্পোরাঞ্জিয়াগুলো ঝুলছে, বোঝা যাচ্ছে। আর যদি এটা টিএস কাটো তাহলে ব্যাপারটা এরকম দেখাবে, এই হচ্ছে অ্যাক্সিস, এই স্পোরাঞ্জিওফোরগুলো ছাতার মতো অংশ, আর তার দুদিকে স্পোরাঞ্জিয়া। নাও দিস ইজ দ্য রিয়েল ফটোগ্রাফ, অ্যাকচুয়ালি কী হয় এরকম দেখতে, বা একটু যদি বড়ো করে দেখো তাহলে এক একটা স্পোরাঞ্জিয়ামকে এরকম দেখো, হেক্সাগোনাল বেঞ্জিন রিংয়ের মতো দেখতে। আর এইটার ভিতরে কী থাকছে, যে ছবিটা আমরা অ্যাকচুয়ালি দেখলাম ড্রয়িংয়ে, এই স্টকে এই ছাতার দুদিকে স্পোরাঞ্জিয়ামগুলো রয়েছে, এই হচ্ছে স্পোরাঞ্জিও ফোরটা, এই অ্যাক্সিস, এই রান্ডাউটে গিয়ে দুদিকে স্পোরাঞ্জিয়াম রয়েছে। টিএস তাই দেখতে পাচ্ছ, এই এক একটা স্পোরাঞ্জিয়াম, এই পেল্টেড ডিক্স, তার দুদিকে স্পোরাঞ্জিয়ামগুলো ঝুলছে, এই একটা স্পোরাঞ্জিয়াম ঝুলছে, এই একটা স্পোরাঞ্জিয়াম, এই স্টক, এই হচ্ছে ডিক্স। নাও কাম কনসেন্ট্রেট অন ইচ স্পোর, একটা স্পোরের দিকে যদি তাকায়, দ্য স্পোর্টস আর স্ফেরিক্যাল, গোলাকৃতি, অ্যান্ড ফিল্ড উইথ ডেন্সলি প্যাকড ক্লোরোপ্লাস্ট, ভিতরে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকছে। দ্য স্পোর ওয়াল ইজ ল্যামিনেটেড অ্যান্ড শোজ ফোর কনসেন্ট্রেটেড লেয়ার্স, ল্যামিনেটেড মানে পর্দা আবরণীযুক্ত, এবং তাতে চারটে লেয়ার রয়েছে পরপর। দ্য ইনার মোস্ট, একদম ভিতরের দিকে যেটা রয়েছে, ইজ আ ডেলিকেট ইন টাইম, দেন ফলোড বাই থিক এক্সাইম, দ্য মিডল কিউটিকুলার লেয়ার, অ্যান্ড দ্য আউটার মোস্ট এপিস্পোর অর পেরিস্পোর, একদম বাইরেরটাকে বলা হচ্ছে এপিস্পোর অথবা পেরিস্পোর, দ্য ইনটাইন অর ইন্ডোস্পোর, অ্যান্ড এক্সাইন অর এক্সোস্পোর, আর দ্য ট্রু ওয়ালস অফ দ্য স্পোর, এই ইনটাইন আর এক্সাইনটাই আদত ওয়াল। দ্য আউটার টু লেয়ার, দ্যাট ইজ কিউটিকুলার লেয়ার অ্যান্ড এপিস্পোর, আর ডিরাইভড, তৈরি হয়েছে কী করে, ডিউ টু দি ডিসইনটিগ্রেশন অফ দি নন ফাংশনাল স্পোর মাদার সেল, যে স্পোর মাদার সেলগুলো ফাইনালি স্পোর তৈরি করতে পারেনি তারা নষ্ট হয়ে গিয়ে ওই এক্সট্রা লেয়ারটা তৈরি করেছে। অ্যাট ম্যাচিউরিটি দ্য এপিস্পোর, দ্যাট ইজ আউটার মোস্ট লেয়ার, স্প্লিটস, ফেটে যাচ্ছে, টু প্রোডিউস ফোর রিবন লাইক ব্যান্ডস, ফেটে গিয়ে চারটে ফিতের মতো ব্যান্ড তৈরি করছে, অর স্ট্রিপস, উইথ আ ফ্ল্যাট স্পুন লাইক টিপস, যাদের আবার চামচের মতো মাথায় একটা চ্যাপটা অংশ থাকছে। দিস ব্যান্ডস আর ফ্রি ফ্রম স্পোর ওয়াল, এই ব্যান্ডগুলো আবার স্পোর ওয়ালের থেকে আলাদা হচ্ছে, এক্সেপ্ট ফর আ কমন পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট, মানে এক জায়গা থেকে বেরিয়ে চতুর্দিকে ফিরিয়ে থাকছে, অ্যান্ড রিমেইন টাইটলি কয়েলড অ্যারাউন্ড দ্য স্পোর ওয়াল আনটিল দ্য স্পোরাঞ্জিয়াম ইজ ফুললি ম্যাচিওর, ততক্ষণ জড়িয়ে থাকছে যতক্ষণ না স্পোরাঞ্জিয়ামটা ম্যাচিওর হচ্ছে। দিজ আর কল এলার্টার্স, আমরা গ্রাফাইটও এলার্টার পেয়েছি, আবার ইকুইজিটামে সে এলার্টার দেখতে পেলাম, এই ব্যান্ডগুলো কি বলা হচ্ছে এলার্টার, দি এলার্টার আর হাইগ্রোস্কোপিক, ওখানেও তাই ছিল হাইগ্রোস্কোপিক, এখানেও হাইগ্রোস্কোপিক, জল শোষণ করতে পারে ইনম্যাচিওর, অ্যান্ড দ্য স্পোর রিমেইন ময়েস্ট অ্যাট আর্লি স্টেজেস অফ ডেভেলপমেন্ট, প্রাথমিকভাবে স্পোরগুলো ময়েস্ট থাকে, অ্যান্ড দাস দ্য ইলার্টার্স আর স্পাইরালি কয়েলড অ্যারাউন্ড দ্য স্পোর, তাই জন্য ইলার্টারগুলো স্পোরের বাইরে পেঁচিয়ে থাকছে। দ্য স্পোর্টস ড্রাই আউট অ্যাট ম্যাচুরিটি, যত শুকিয়ে যাচ্ছে, অ্যান্ড কনসিকুয়েন্টলি ইলার্টার্স বিকাম আনকয়েল, তত ইলার্টারগুলো খুলে যাবে,
and these uncoiled ileters become elongated with the ileters of the others. Prottek prottek theke alada hoye jacche. Through these action of ileters help in the dehiscence process. Ebe choriye giye spore guloke dehiscence e help korche. And also the dispersal of spores in the large groups of the sporangia. The ileters of Equisetum are different from those of bryophyta. Ei question ta khub common question ebong khub important question. Bryophyta ba Markensian ileters er shonge Pteridophyta ba Equisetum ileters er tofat kothay? To be careful ebong khub important eta porbei porbe. So first come ileters of bryophyta. They are differentiated from the complete cell. Bryophyta ileters are kintu complete cell theke toiri hocche. Now come ileters of Equisetum. They are produced by splitting of the outermost layer of the spore wall. Spore wall er bairer layer theke toiri hocche chhere. And the most importantly, they are diploid in nature in case of bryophyta. Bryophyta khetre era sporophytic but diploid in nature. Sterile, non-reproductive, spindle-like, spindle er moto dekhte, bemaka ki jano tomader bole potol er moto ar ki. And have a spiral thickening. Ebong eder gaye spiral thickening ache. আর ইকুইজিটামের ক্ষেত্রে কি হচ্ছে, দে আর হ্যাপ্লয়েড ইন নেচার, রিবন লাইক উইথ স্পুন লাইক টিপস, নট স্পেন্ডেল লাইক অ্যান্ড উইদাউট স্পাইরাল থিকেনিং, এদের কোনো স্পাইরাল থিকেনিং থাকে না। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এটা পড়বেই পড়বে, বুঝে গেল? এই হচ্ছে স্পোর, আর এই গায়ে জড়িয়ে আছে যেই ডেইসেন্স হচ্ছে ম্যাচিওর হওয়ার সময় পাকটা খুলে যাচ্ছে, একটা কমন পয়েন্ট অ্যাটাচ থাকছে, এগুলোই হচ্ছে ইলাটার। ওকে, প্রাথমিকভাবে এরা গায়ে জড়িয়ে থাকছে, যেই ডিহাইড্রেটেড হচ্ছে এরকম কমন পয়েন্ট অ্যাটাচমেন্ট বাইরের দিকে ছড়িয়ে যাচ্ছে, এটা যখন জড়িয়ে থাকছে তখনকার ছবি এই ছবিটা, আর এই ব্যাপারটা হচ্ছে এইটা, এই উপরের দুটো হচ্ছে গিয়ে অরিজিনাল ফটোগ্রাফ। নাও দ্য গ্যামেটোফাইটিক জেনারেশন। Equisetum is a homosporous pteridophyte. আমরা দেখলাম একই রকম স্পোর তৈরি করছে। দি হ্যাপ্লয়েড স্পোর জার্মিনেট টু ফর্ম গ্যামেটোফাইট, এবং সে জার্মিনেট করে তৈরি করছে গ্যামেটোফাইট। দি জার্মিনেশন টেক্স প্লেস ইমিডিয়েটলি ইফ দ্য স্পোর ল্যান্ড অন আ সুইটেবল সাবস্ট্রেটাম, যদি স্পোরটা ঠিকঠাক জায়গায় গিয়ে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে জার্মিনেশন হবে। ইফ দ্য স্পোর ডু নট জার্মিনেট ইমিডিয়েটলি, যদি না জার্মিনেট করে সঙ্গে সঙ্গে, দে আর ভায়াবিলিটি ডিক্রিজেস সিগনিফিকেন্টলি, তাহলে আসে তার ভায়াবিলিটি বা জার্মিনেট করার ক্ষমতা কমে যাবে। ইফ আ লার্জ নাম্বার স্পোর্টস আর ডেভেলপ টুগেদার, যদি অসংখ্য স্পোর একসঙ্গে তৈরি হয় উইদিন আ লিমিটেড স্পেস, একটা খুব অল্প জায়গায়, দেন দ্য প্রোথ্যালি ফর্মড আর অফ থিন ফিলামেন্টাস টাইপ, তাহলে সেক্ষেত্রে প্রোথ্যালাস যেটা তৈরি হবে সেটা ফিলামেন্টের মতো পাতলা। বাট আর রিলেটিভলি থিক অ্যান্ড কুশন শেপেড প্রোথ্যালি আর ফর্ম ফ্রম আ স্পার্সলি জার্মিনেটিং স্পোর্টস, যারা দূরে দূরে গিয়ে জার্মিনেট করছে তাদের ক্ষেত্রে কিন্তু থিক কুশনের মতো প্রোথ্যালাস তৈরি হবে। Mature gametophytic plants may range in size from a few millimeter up to 3 centimeter. কয়েক মিলিমিটার থেকে 3 সেন্টিমিটার অবধি হতে পারে গ্যামেটোফাইটের সাইজ। এক্সাম্পল ইজ ই ডেবলি ইন থ্যামিটার। দে আর ডটসি ভেন্ট্রাল, অঙ্কীয় এবং পৃষ্ঠীয় তলে বিভৃত, অ্যান্ড কনসিস্ট অফ আ বেসাল নন ক্লোরোফাইলাস কুশন লাইক পোর্শন, নিচের দিকের একটা নন ক্লোরোফাইল মানে ক্লোরোফিল বিহীন একটা কুশনের মতো অংশ থাকছে, ফ্রম হুইচ আ নাম্বার অফ ইরেক্ট ক্লোরোফাইলাস মাল্টিসেলুলার লোবস ডেভেলপ আপওয়ার্ডস, যার থেকে কি না উপরের দিকে অসংখ্য ক্লোরোফিলযুক্ত বহু কোষযুক্ত লোব তৈরি হয়। ইউনিসেলুলার রাইজয়েডস আর ফর্ম ফ্রম দি বেসাল সেলস অফ দি কুশম, এখান থেকেই এক কোষি রাইজয়েডও তৈরি হয়। দ্য প্রোথ্যালাস বেয়ার সেক্স অর্গান অ্যান্ড রিপ্রোডিউসেস বাই মিন্স অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, প্রোথ্যালাসের উপর সেক্স অর্গান তৈরি হয় এবং তাদের সেক্সুয়াল মেথডে রিপ্রোডাকশন হয়। তো দিস ইজ দ্য প্রোথ্যালাস অর গ্যামেটোফাইটের ফটোগ্রাফ, নিচের দিকে রাইজয়েড আর উপরের দিকের ওই ফিলামেন্টসগুলো উঠেছে ক্লোরোফাইলাস। নাও কাম দ্য সেক্স অর্গান অফ দ্য ইকুইজিটাম, তাহলে গ্যামেটোফাইটের উপর সেক্স অর্গান তৈরি হচ্ছে। প্রথমে যেটা তৈরি ছিল হচ্ছে অ্যান্থেরিডিয়াম। ইন মানিশিয়াস স্পিসিস দি অ্যান্থেরিডিয়া ডেভেলপ ল্যাটার দ্যান আর্কিগোনিয়া, আর্কিগোনিয়ার পরে অ্যান্থেরিডিয়া তৈরি হয়। অ্যান্ড দে আর অফ টু টাইপস, দু রকমের অ্যান্থেরিডিয়াম হয়ে থাকে, একটা হচ্ছে প্রজেক্টিং টাইপ আর একটা হচ্ছে এমবেডেড টাইপ, মানে একটা বেরিয়ে থাকা টাইপ আর একটা ভিতরের দিকে ঢুকে থাকা টাইপ। অ্যান্থেরিডিয়া ফার্স্ট অ্যাপিয়ার অন দি লোবস অফ গ্যামেটোফাইট, প্রথমে গ্যামেটোফাইটের এই লোবগুলোর মধ্যে তৈরি হয়। দি পেরিনিক্লিনাল ডিভিশন অফ সুপারফিশিয়াল অ্যান্থেরিডিয়াল সেল ইনিশিয়াল গিভ রাইজ টু জ্যাকেট ইনিশিয়াল,
অ্যান্ড অ্যান অ্যান্থ্রোগোনিয়াল সেল। তাহলে উপরের দিকে সেলগুলোর ডিভিশন অ্যান্টিক্লিনিয়াল ডিভিশন হয়ে জ্যাকেট ইনিশিয়াল আর অ্যান্ড্রোগোনিয়াল সেল তৈরি হয়। দ্য জ্যাকেট ইনিশিয়াল ডিভাইডস অ্যান্টিক্লিনিয়ালি টু ফর্ম আ সিঙ্গেল লেয়ার জ্যাকেট। এবার জ্যাকেট ইনিশিয়ালের অ্যান্টিক্লিনিয়াল ডিভিশন হয়ে সেখানে জ্যাকেট লেয়ার তৈরি হচ্ছে, আর রিপিটেড ডিভিশন অফ অ্যান্ড্রোগোনিয়াল সেলস ভিতরের দিকে যে অ্যান্ড্রোগোনিয়াল সেলগুলো তাদের বারবার ডিভিশন হওয়াতে তৈরি হচ্ছে ফর্ম নিউমেরাস সেলস উইচ অন মেটামরফোসিস প্রডিউসেস স্পার্মাটিডস অর অ্যান্থ্রোজয়েডস, যারা কিনা রূপান্তরিত হয়ে স্পার্মাটিড বা অ্যান্থ্রোজয়েড বা স্পার্ম তৈরি করছে। দি অ্যান্থ্রোজয়েড এসকেপ থ্রু আ পোর ক্রিয়েটেড বাই সেপারেশন অফ দি এপিক্যাল জ্যাকেট। জ্যাকেটে একটা পোর তৈরি হয়, সেখান থেকে অ্যান্থ্রোজয়েডগুলো বাইরে বেরিয়ে আসে। দি এপিক্যাল পার্ট অফ দি অ্যান্থ্রোজয়েড ইজ স্পাইরালি কয়েল, উপরের দিকের অ্যান্থ্রোজয়েডগুলো স্পাইরালি কয়েল থাকছে। ওয়ার আজ দ্য লোয়ার পার্ট ইজ সাম এক্সটেন্ড এক্সপ্যান্ডেড, নিচের দিকের অংশটা ছড়ানো থাকে। তো দিস ইজ দ্য পিকচার অফ গ্যামেটেনজিয়া। আর এই অ্যান্থ্রোজোডিয়াগুলো এখান থেকে তৈরি হয়েছে, রাইজয়েড গ্যামেটোফাইটের সঙ্গে লেগে আছে। তো ডেভেলপমেন্ট হবে এই এই হচ্ছে গিয়ে মেন স্ট্রাকচার অফ অ্যান্থ্রোজো, স্পাইরাল শাঁখের মতো দেখতে হয়, শুধু এই ড্রয়িংটা দেখলেই হবে। নাও কাম দি আর্কিগোনিয়াম, দ্য ফিমেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার। এনি সুপারফিশিয়াল সেল ইন দি মার্জিনাল মেরিস্টেম, গ্যামেটোফাইটের যে কোনো মার্জিনাল মেরিস্টেম থেকে অ্যাক্ট অ্যাজ আর্চিগোনিয়াল ইনিশিয়াল, সেটা আর্চিগোনিয়াল ইনিশিয়াল হিসেবে কাজ হতে পারে। উইচ আন্ডার গোজ পেরিক্লিনিয়াল ডিভিশন, যেটা কিনা আবার পরবর্তীকালে পেরিক্লিনিয়াল ডিভিশন হচ্ছে, টু ফর্ম আ প্রাইমারি কভার সেল, যেটা প্রথমে তৈরি করছে একটা কভার সেল, অ্যান্ড অ্যান ইনার সেন্ট্রাল সেল, আর ভিতরের দিকের একটা সেন্ট্রাল সেল। দ্য কভার সেল বাই টু ভার্টিক্যাল ডিভিশন অ্যাট আ রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার ফর্ম আর নেক, তাহলে ঠিক রাইট অ্যাঙ্গেলে গেছে ওইখানে তৈরি করছে একটা নেক। দ্য সেন্ট্রাল সেলস ডিভাইডস ট্রান্সভার্সলি, সেন্ট্রাল সেল এবার ট্রান্সভার্সলি ডিভিশন হচ্ছে, টু ফর্ম আ প্রাইমারি নেক ক্যানাল সেল অ্যান্ড আ ভেন্ট্রাল সেল, এবং সেখানে তৈরি হচ্ছে নেক ক্যানাল সেল আর ভেন্ট্রাল সেল। টু নেক ক্যানাল সেলস আর প্রডিউস ফ্রম দি প্রাইমারি নেক ক্যানাল সেলস, তাহলে প্রাইমারি নেক ক্যানাল সেল থেকে তৈরি হচ্ছে দুটো নেক ক্যানাল সেল, ওয়াইল দ্য ভেন্ট্রাল সেল বাই এ ট্রান্সভার্স ডিভিশন ফ্রম দি ভেন্ট্রাল ক্যানাল সেল অ্যান্ড অ্যান এগ। ভেন্ট্রাল ক্যানাল সেল তৈরি হচ্ছে, আর তৈরি হচ্ছে যেটা আমাদের টার্গেট, দ্যাট ইজ এগ। অ্যাট ম্যাচুরিটি অ্যান্ড আর্কিগোনিয়াম হ্যাজ আ প্রজেক্টিং নেক, যেরকম বাকিগুলোর মতোই দেখেছিলাম লম্বা একটা নেক থাকছে, কম্প্রাইজিং অফ থ্রি টু ফোর টায়ার্স অফ নেক সেলস, তার মধ্যে তিন থেকে চারটে টায়ারে নেক সেলস থাকছে, অ্যারেঞ্জ ইন ফোর রোস, যেটা আবার চারটে রোয়ে অ্যারেঞ্জ। টু নেক ক্যানাল সেলস, দুটো থাকছে নেক ক্যানাল সেলস অফ আনইকুয়াল সাইজ, যারা এক আকৃতির নয়। আর ভেন্ট্রাল ক্যানাল সেল, একটা ভেন্ট্রাল ক্যানাল সেলস অ্যান্ড অ্যান এগ অ্যাট দি বেস অফ দি এমবেডেড ভেন্ট্রাল। সো দিস ইজ দ্য পিকচার, এগ সেল, ভেন্ট্রাল ক্যানাল সেল, নেক ক্যানাল সেল আন্ডার আনইকুয়াল, আর এই বাকিটা হচ্ছে নেক সেলস, এইগুলো নেক সেলস। নাও কাম ফার্টিলাইজেশন, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর ফার্টিলাইজেশন। দি গ্যামেটোফাইট মাস্ট বি কভার্ড উইথ আ থিন লেয়ার অফ ওয়াটার, যখন ফার্টিলাইজেশন হবে তখন পুরো গ্যামেটোফাইট একটা পাতলা জলের স্তর দিয়ে ঘেরা থাকবে। ইন হুইচ দ্য মোটাইল অ্যান্থ্রোজয়েড সুইং টু আর্চিগোনিয়া, সেখান থেকে অ্যান্থ্রোজয়েডসগুলো বা আর্চিগোনিয়ায় সাঁতার কেটে এসে পৌঁছবে। দ্য নেক ক্যানাল সেলস অ্যান্ড ভেন্টাল ক্যানাল সেলস অফ দি আর্কিগোনিয়া ডিসইন্টিগ্রেট, ভিতরের দিকে ক্যানাল সেলগুলো সব নষ্ট হয়ে যাবে, টু ফর্ম আ প্যাসেজ ফর দি এন্ট্রি অফ দি অ্যান্থ্রোজয়েড, যার মধ্যে দিয়ে অ্যান্থ্রোজয়েডটা ঢুকবে। মেনি অ্যান্থ্রোজয়েড পাস থ্রু দ্য ক্যানাল অফ দি আর্কিগোনিয়াম, অনেক অ্যান্থ্রোজয়েড ঢোকে, বাট অনলি ওয়ান অফ দেম ফিউজ উইথ দ্য এগ, তার মধ্যে দ্য লাকিয়েস্ট ইন দ্য ফিটেস্ট উইথ ফিউজ উইথ দি এগ। দাস ডিপ্লয়েড জাইগোট ইজ ফর্ম, তাহলে দুটোর ফিউশন অ্যান্ড ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো। জেনারেলি মোর দ্যান ওয়ান আর্কিগোনিয়ার ফার্টিলাইজ ইন দ্য প্রোথ্যালাস, বেশিরভাগ ক্ষেত্রেই একাধিক আর্কিগোনিয়ার একসঙ্গে ফার্টিলাইজেশন হয়ে থাকে। নাও কাম এমব্রিও বা নিউস্পোরোফাইট। দ্য এমব্রিও ইজ আ মাদার সেল অফ দি নেক্সট জেনারেশন, অ্যান্ড আনলাইক মোস্ট টেরিডোফাইট সেভারাল স্পোরোফাইট ডেভেলপ অন দ্য সেম থ্যালাস। এক্যুইজিটামের এটা হচ্ছে স্পেশাল ফিচার যে একটা প্রোথ্যালাসের ওপর একাধিক স্পোরোফাইট তৈরি হয়। অ্যান্ড দ্য ফার্স্ট ডিভিশন অফ দ্য জাইগোট ইজ ট্রান্সভার্স, প্রথম ডিভিশনটা ট্রান্সভার্স হবে, অ্যান্ড দিস রেজাল্ট ইন অ্যান আপার এপিবেসাল সেল অ্যান্ড অ্যান লোয়ার হাইপোবেসাল সেল, উপরের দিকে এপিবেসাল সেল থাকছে, নিচের দিকে থাকছে হাইপোবেসাল সেল। দি এমব্রিও ইজ দেয়ার ফর এক্সোস্কোপি, ওয়্যার দ্য এপিক্যাল সেল ইজ ডিডাক্টেড আউটওয়ার্ড অ্যান্ড নো সাসপেন্সার ইজ ফর্মড ইন ইকুইজিটাম, এই জন্য এটাকে বলা হয় এক্সোস্কোপি, এদের কোনো তোমার এই সাসপেন্সার থাকছে না।
দি এপিপিসেল অ্যান্ড হাইপিপিসেল সেলস দেন ডিভাইড অ্যাট রাইট অ্যাঙ্গেলস। এইবার ওদের রাইট অ্যাঙ্গেল ডিভিশন হয়, ফার্স্টটা ট্রান্সভার্স হলো, তারপরে তারটা উল্টো, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ডিভিশন টু দ্য উগোনিয়াল ওয়াল অ্যান্ড অ্যাজ রেজাল্ট অফ আর ফোর সেল কোয়াড্রেন স্টেজ টোর না, ওটা অ্যাকচুয়ালি ফোর হবে, এফটা টাইপগুলো হয়েছে ওটা ফোর হবে, ফোর সেল কোয়াড্রেন স্টেজ এস্টাবলিশ, তাহলে চারটে সেল যুক্ত তৈরি হলো। অল দি ফোর সেলস অফ দি কোয়াড্রেন্ট আর অফ দ্য ডিফারেন্ট সাইজ অ্যান্ড শেপ, প্রত্যেকটা সাইজ আর শেপ আলাদা। দ্য ফোর সেল এমব্রিও আন্ডারগো সাবসিকুয়েন্ট ডিভিশন, তারপরে ধীরে 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 বারবার ডিভিশন হতে থাকবে। অ্যান্ড দ্য ফিউচার শুট এপেক্স অরিজিনেট ফ্রম দি লার্জেস্ট সেল, সবচেয়ে বড়ো সেলটা থেকে শুট এপেক্স তৈরি হবে। অ্যান্ড দ্য লিফ ইনিশিয়াল তৈরি হবে ফ্রম দি রিমেনিং সেলস অফ দি ওয়ান কোয়াড্রেন্ট অফ দি প্রিভিয়াস সেল হেমিস্ফিয়ার, তাহলে একটা থেকে শুট এপেক্স, একটা থেকে পাতা। সো দিস ইজ দ্য পিকচার, দেখো একটা প্রোটোলাস থেকে একাধিক স্পোরোফাইট তৈরি হচ্ছে, আর এই হচ্ছে গিয়ে মেন স্ট্রাকচার। ল্যাটার দ্য রুট গোজ ডাইরেক্টলি ডাউনওয়ার্ড, রুট নিচের দিকে তৈরি হবে অ্যান্ড পেনিট্রেট দি গ্যামেটোফাইটিক টিস্যু টু রিচ দ্য সয়েল সাবস্ট্রেটাম, গ্যামেটোফাইটিক টিস্যু ভেদ করে মাটির দিকে নেমে যাবে। আ নাম্বার অফ সাব স্পোরোফাইট মে ডেভেলপ ফ্রম আ লার্জ ম্যাচিওর গ্যামেটোফাইট ইফ দ্য মোর দ্যান ওয়ান ইজ ফার্টিলাইজ, সাধারণত তাই হয়, একাধিক একসঙ্গে ফার্টিলাইজ হয় এবং একাধিক স্পোরোফাইট একসঙ্গে তৈরি হয়। সো দিস ইজ দ্য পিকচার অফ গ্রোয়িং স্পোরোফাইট ওভার আ প্রোথারাস, প্রোথারাস থেকে একটা স্পোরোফাইট তৈরি হচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য লাইফ সাইকেল, যদিও এখানেও লাইফ সাইকেল তোমাকে ডাইরেক্টলি লিখতে দেবে না, যে কোনো একটা অংশের। সো দিস ইজ দ্য লাইফ সাইকেল অফ ইকুইজিটাম, তো এখানেও যেটা বলার কথা যে লাইফ সাইকেল পুরো লিখতে দেবে না, যে কোনো একটা পার্ট তুলে দেবে, হয় স্টেম অ্যানাটমি, হাইড্রোফাইটিক ফিচার, জেরোফাইটিক অ্যাডাপ্টেশন, বার্সপোরাঞ্জিওফোরে স্ট্রাকচার, গ্যামেটোফাইটিক স্ট্রাকচার, এগুলি হচ্ছে মেন। তাহলে কী কী মেন? স্টেম অ্যানাটমি, জেরোফাইটিক অ্যাডাপ্টেশন, হাইড্রোফাইটিক অ্যাডাপ্টেশন অফ স্টেম ইকুইজিটাম, স্ট্রবিলাসের স্ট্রাকচার, স্পোরাঞ্জিয়াম পুরো স্পোর অবধি লিখতে হবে, আর তোমার গ্যামেটোফাইটিক স্ট্রাকচার, এগুলোই ভালো করে পড়লেই আমার মনে হয় হয়ে যাবে। আর অবভিয়াসলি দ্যাট ইলাট্রিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম। থ্যাংক ইউ, তাহলে ইকুইজিটাম কমপ্লিট।